হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে তোমাদের সিপ্রা দিয়ে আজকে এই অপূর্ব সুন্দর গাঁদা গাছগুলো কীভাবে তৈরি করেছে তারই ছোটো ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাগানে এত সুন্দর গাঁদা গাছ, শীতকালে গাঁদা ফুল থাকবে না সেটা বাগানে কখনোই হয় না। এই গাঁদা গাছগুলো কীভাবে আমি পরিচর্যা করেছি, কুঁড়ি প্রায় এসে গেছে কিন্তু কুঁড়ির কাটিং করবো আমি একবার, এক রাউন্ড পিঞ্চিং দেব, সময় থাকলে আরও এক রাউন্ড দিয়ে দেবো। এই যে গাঁদা গাছগুলো শুধুমাত্র সর্ষের খোলের জল এবং আর সুপারসোনাটা এবং কনফিডার স্প্রে করেছি। সর্ষের খোলের জলটি আমি অ্যাপ্লাই করেছি সপ্তাহে একবার করে, আর দুবার ডিএপি দিয়েছিলাম, তার সাথে সুপারসোনাটা সপ্তাহে একদিন স্প্রে করেছি। ওটা সুপারসোনাটা এক লিটার জলে 1.5 ml আমি সকালে আর্লি মর্নিংয়ে স্প্রে করেছি, তার সাথে কাকা একদিন স্প্রে করেছি 10 দিন অন্তর। 5 দিনের মাথায় আপনি সুপারসোনাটা দেবেন সকালে, 5 দিন পর আবার আপনি কাকা কিংবা কনফিডার স্প্রে করতে পারেন, যার কাছে যেটা আছে, রোগর টাপগর যেটা আছে, একতারা মানিক আপনারা স্প্রে করবেন। গাঁদা গাছে লেদা পোকা প্রচুর পরিমাণে হয়ে থাকে, এখনও পর্যন্ত আমার কাছে একটাও দেখতে পাচ্ছ বন্ধুরা সেরকমভাবে কোনো পোকামাকড়ের আক্রান্ত হয়নি। কারণ কেন, ইনসেকটিসাইডটা আপনাদেরকে সবসময় স্প্রে করে যেতে হবে সপ্তাহে। শীতের গাছে পর্যাপ্ত পরিমাণে সানলাইটের প্রয়োজন আছে, খোলের জল দেবেন সপ্তাহে একদিন, ডিএপি দেবেন একবার কি দুবার, ওরা তাতেই রেডি হয়ে যাবে। গাঁদা গাছে বিশেষ পরিচর্যা লাগে না। এই সুন্দর গাঁদা গাছগুলো যখন ফুলে ফুলে ভরে যাবে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটিতে গোলাপের ওপর বেশি ভিডিও আছে এবং নতুন আমি খুলেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এগিয়ে নিয়ে যান। অনেক আপডেট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি যতটা জানি যতটা শিখেছি, জবা, সিজন ফ্লাওয়ার, গোলাপের পরিচর্যা সমস্ত কিছু আপডেট ভিডিও, নয়নতারা, দোপাটি, সমস্ত কিছু পরিচর্যা আমি আপনাদের সামনে তুলে ধরব। তা বন্ধুরা, এই গাঁদা গাছগুলো তোমাদের বাগানেও খুব সুন্দরভাবে হবে, তার জন্যে চ্যানেলটিতে চোখ রাখুন। কীভাবে গাঁদা গাছ প্রতিস্থাপন করেছি তার ভিডিও দেওয়া আছে, ফার্স্ট পটিং থেকে সেকেন্ড পটিংয়ে কীভাবে তুলছি এবং তার ফার্টিলাইজার, তার ওষুধপত্র, মানে পোকামাকড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সমস্ত কিছুটা আপডেট ভিডিও আমি দিতে থাকব। তবু একটুখানি টিপস বলে রাখলাম, ফুলের জল এবং সুপারসোনাটা বা কনফিডার এগুলো দিতে থাকুন, তাহলেই গাঁদা গাছ হবে। থ্যাংক ইউ বন্ধুরা।